জয় কৃষ্ণ কালী মায়ের জয়। এই ভক্ত মা চলে এসছেন, আগেও এসছেন, মাকে সোনার টিপ দিয়ে গেছেন। ভক্ত মুখেই শোনা যাক কৃষ্ণ কালী মাকে কতটা ভালোবাসেন। হঞ্চদন্তে ছুটে এসেছেন, না খেয়ে না দিয়ে দুটো মুড়ি মেদে নিয়ে এসছেন। উনি কি বলেছেন জানেন? মায়ের মন্দিরের জন্য উনি বলেছেন, দরকার হলে মা ভিক্ষাও করবো আমি, তবু মায়ের মন্দির যেন হয়ে যায়। আমি না মা, এটা তুমি বলো না মা, ঠিক হবে মায়ের মন্দির, আমি বাড়ির দলিল বাঁধা দেবো, ভক্তরা 2000, 1000, 5000 করে দিলে অবশ্যই মায়ের মন্দির হবে, কেন হবে না? এই যে ভক্তরা ছুটে আসেন, আমি চাই তাকে একবেলা অন্তত যেন তাকে অন্য দুটো আমি দিতে পারি। কেন জানেন? আজকে কেন আমি কাঁদছি বোঝেন আপনারা? কেন আমি কাঁদি মায়ের কাছে? আজকে যে ভক্তরা কত দূর থেকে আসেন, দুটো অন্ন সেবা পান না, আবার রাত্রেবেলায় বাড়ি ফেরেন, আমি একদিন এমন ব্যবস্থা করতে চাই, রাঁধুনি থাকবে, মায়ের অন্নভোগ হবে, সেই অন্নভোগ যেন ভক্তরা সবাই প্রসাদ পান, সেটাই আমার মনের আশা, সেটাই আমি দেখে যেতে চাই। তাই ভক্ত মা ছুটে এসছে, দেখুন আগেও এসেছিলেন মা। মা গো মা, কৃষ্ণকালী তোমরা যে যেখানে আছো একবার জয় ভালো করে বলো, জয় মা কৃষ্ণকালী, জয় জয় মা কৃষ্ণকালী, জয়। আমি অনেক ভালো আছি। আর মা মন্দিরে ভালো আছিস? ভালো আছি, আমি একটা ঘট করেছি, আমি রোজ কাজ করে এসে যা পারি 10 টাকা 10 টাকা করে রেখে দিচ্ছি, আমি আমার মায়ের মন্দির হবে আমি দেবো, আর সবার কাছে আমি আঁচল পেতে ভিক্ষে করবো, করে আমি যা হয় মায়ের মন্দিরে দেবো, মায়ের মন্দিরটা তৈরি হোক, আমি খুব মাকে প্রাণ ভরে ডাকলে মা সারা দেয়। মাকে প্রাণ ভরে ডাকলে মা সারা দেয়। মা বলছে আমি রোজ যা কাজ করি রোজ 10 টাকা করে রাখি, আমার মায়ের মন্দিরটা যেন হয়ে যাক, আমি চাই ভক্তরা যেন এসে সুস্থভাবে শান্তিভাবে বসতে পান, সেটাই ভক্ত মা এসছেন ছুটে আজকে। মা কোথা থেকে এসছো বলো? মা বারাসাত থেকে এসছি, কলোনির মোড়ে আমার দোকান, বারাসাতের লোক যদি আমাকে দেখতে পায় সবাই জানবে আমার কলোনি মোড়ে দোকান, আমাকে সবাই ভালোবাসে ওখানে। মা তাও ফুটপাতে একদম, মায়ের কিন্তু নিজস্ব বড় কোনো দোকান নেই বা নিজস্ব কোনো বিজনেস নেই বলো মা? ফুটপাতে তুমি দোকান? ফুটপাতে একদম পাঞ্জাব ব্যাংকের উল্টো দিকেই সামনেই বসি, ফুটপাতে একদম, আমার নাম ঝর্ণা, একদম পাঞ্জাব ব্যাংকের উল্টো দিকেই ফুটপাতে বসি, বড়ি আচার আমার ব্যাগ নিয়ে বসি, সবাই ডাকো মাকে, মা মন খুলে মা সারা দেয়। মা সারা দেয়, জানতো মা, মা এমনি মা চালু, মা জানতো মা, মা চানতো মা, চলন্ত মা, সেটাই বলছেন মা। আর মা যেটা বুঝতে পাচ্ছেন, মা বড়ি সামান্য ছোটোখাটো টুকটাক ব্যাগ রাস্তার ফুটপাতে বসে বিক্রি করেন, মাকে আগে সোনার টিপ দান করে গেছেন, আবার রোজ 10 টাকা করে উনি ঘটে সঞ্চয় করছেন। যেদিন থেকে শুনেছেন মায়ের মন্দিরটা সত্যি ভীষণ ছোট, হাজার 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 রোজ ভক্ত আসছেন, বসতে পাচ্ছেন না, বৃষ্টিতে ভিজছেন, এত রোদে গরমে তাদের মাথায় রোদ লাগছে, সেই ভক্ত মা ভেবেছেন যে না, আমি 10 টাকা করে সঞ্চয় করে মায়ের মন্দিরটা যতটা হয় আমরা সহযোগিতা করে মায়ের মন্দিরটা তৈরি করে দেব, কারণ একার দ্বারা সম্ভব নয়। বারবার বলি, আমি যতটা পারবো, আমার স্বামী আর আমরা দুজন আলোচনা করেছি যে আমরা বাড়ির দলিলটাও বাঁধা দিয়ে আর ভক্তরা যে যা দেবে অবশ্যই মায়ের মন্দির করে নেব আমি, আমি সেটাই আমার একটা মনের আশা যে ভক্তরা আজকে না খেয়ে না দিয়ে আসছেন। তবে বেশিরভাগ ভক্তদের আমি যেমনই রান্না করি তবু খেতে দেয় মা, মা খেতে দেয়, আমি এসছি পৌষ মাসে, মা আমাকে খেতে দিয়েছে, আজকেরও বলছে তুমি খেয়ে যাবে, আমি বলি মা আমি মুড়ি আর বোঁদে এনেছি, বলছে না খেয়ে যা, মা আছে অন্নপূর্ণা, আমার এই মাকে ডাকলেই ওই মাকে ডাকা হয়ে যাবে, তোমরা একবার প্রাণ ভরে ডাকো গো। এই মা সকল ভক্তরা এই কথা বলেন, আমি হয়তো ভক্তদের ফোনে হয়তো অনেক রেগে যায় কথা বলি, কিন্তু ভক্তরা এসে বুঝে গেছেন আমি যতটা পারি ভক্তদের যাই পারি, আমার যেমনই আছে ডাল ভাত আলু ভাত ভাতে আমি ভক্তদের যতটা পারি আমি সেবা দেওয়ার চেষ্টা করি, এটা আমি চাইছি। একটা খিচুড়ি ভোগ প্রতিদিন বড় করে মায়ের হবে, সেই ভোগই ভক্তদের নিবেদন করা হবে, যে ভক্ত হয়তো খালি পেটে না যা, কেউ যেন অসুস্থ হয়ে না পড়েন। তা ভক্ত মা কি নিয়ে এসেছিস মায়ের জন্য? তো কিছু মায়ের জন্য আমি কিছু নিয়ে আসলাম না, আমি কি আনতে পারি, আমি কিছু না, এখানে সবাই বসবে, যা পেরেছি একটা নিয়ে এসেছি, আর ওই যে আমার মাকে আমি যেন প্রতিষ্ঠা করতে পারি, আমার মাকে, আমার এই মাকে নিয়েই আমি সারা জীবন যেন বেঁচে থাকতে পারি, আর আমি কিছু চাই না, মায়ের হাত দিয়ে প্রতিষ্ঠাটা যেন হয়ে যায় আজকে, কালকে অনেক ভিড় থাকবে বলে আজকের আমি এসেছি, মা যেন আমি ঘরে আনন্দ করে নিয়ে গিয়ে মাকে যেন একদম প্রতিষ্ঠা করতে পারি। মা প্লাস্টিকটা খুলে দাও মা, ভালো করে দেখা যাবে। এই মা
আগেবারে এসে আমাকে দাঁড়াতে বলেছিল, বললো মা তুমি তুমি মায়ের কাছে দাঁড়াবে, আমি কৃষ্ণকালী মাকে একা তো নেব না, আমি তোমার মাধ্যমে কৃষ্ণকালী মাকে পেয়েছি, তাহলে আমি আমি কেন শুধু কৃষ্ণকালী মাকে প্রতিষ্ঠিত করব, আমি তার পূজারিণীকেও প্রতিষ্ঠিত করব। তাই দেখুন আমাকে দাঁড় করিয়ে ফটো তুলে একেবারে নিয়ে গিয়েছিল, সেই ফটো সুন্দর করে বড় করে বাঁধিয়েছে, বলছে আমি যতদিন বাঁচবো আমি এই দুই মাকে আমি কোনো দিন ভুলবো না, সারা জীবন এই দুই মায়ের কাছে রাখবো, আমি কিছু পাই বা না পাই। তা সেই মা নিয়ে গেছিলো, আর দেখুন মাকে এনেছে, ত্রিশূলটা ঠেকিয়ে দেবো, আর মায়ের জন্য শতরঞ্চি নিয়ে এসেছে, মাকে খুব খুশি করে দিয়েছে, মায়ের মালা, আকন্দ ফুলের মালা, মায়ের টিগলি, গোপস্থানের জন্য চকলেট মিষ্টি, আর মা নাইতি নিয়ে এসেছে। আমি জানি না আমার ভক্তরা ভীষণ ভালোবাসছে আমাকে, যা ভালোবেসে দেয় অবশ্যই নিই। বড়ি নিয়ে এসছে মায়ের জন্য, দুই রকম বড়ি নিয়ে এসছে, মায়ের বড়ি বিক্রি করে, মা প্রচণ্ড খুব মানে মা বলতে চাইছেন আমি কিছু পাই বা না পাই, আমি দরকার নেই, মা মায়ের আশীর্বাদ নেই যেন আমি বাঁচতে পারি, আমার দোকান তুলে দেবে বলছিলো, পরশুকার দিন মাকে দেখেছি, আমি যে কে তুলবি আয়, ঠিক আছে চৈকি ফেলবো না, মাটিতে বসে বিক্রি করবো, মা এত আমাকে সাহায্য করে, মা আমাকে এত এ করে, পাও না পাও মাকে ডাকো না, তোমার জগদ্ধাত্রী মাকে ডাকো না, পেটের মাকে ডাকো না, তাহলে এই কৃষ্ণকালী মাকেই ডাকো না, দেখবে কত মা আমার দয়া বই দয়া করবে। এই ভক্ত মা বুঝে গেছেন, মনের এত জোর বেড়েছে যে কে দোকান তুলতে পারিস দেখবো, আমি রাস্তাতেই বিক্রি করবো, চৌকি তুলে দিয়েছে, নিচেই বসে বিক্রি করেছে, কৃষ্ণকালী মা সহযোগিতা করে, আপদ বিপদে সাহায্য করে। আর এক ভক্ত কোথায় ফোন করেছিল এটা ওনাকে একবার দাও, ফোনটা করো, ভদ্রেশ্বরে এক ভক্ত এসেছিলেন, ভদ্রেশ্বরে এক ভক্ত বাবা ফোন করেছিলেন, আমার মনস্কামনা পূর্ণ হয়েছে, উনি বলেছেন আসবো, অবশ্যই আমি জানি যে আসে মায়ের আশীর্বাদ পায়, ত্রিশূলটা অনেক শক্তি আছে, তাই একবার সবাই বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয়। ওই কোথা থেকে ফোন করেছিল বলে, ভদ্রেশ্বর বাবা এসেছিলেন এখানে, উনি এসেছিলেন, এসে মনস্কামনা করে গিয়েছিলেন, সেটা পূর্ণ হয়েছে, উনি সামনে মাসে এসে পুজো দিয়ে যাবেন মাকে। একদম, তাই বুঝতেই পারছেন আমার স্বামী কথা বললেন, আমি বেশিরভাগ ফোন ধরতে পারি না, কারণ ভক্তরা আসতেই থাকে, একটা একটা করে ভক্তরা আসতে থাকে, প্রচুর প্রচুর প্রতিদিন এখন ভক্তরা আসেন, তা স্বামীকে বলেছে আমি গিয়েছিলাম মায়ের ওখানে, তা আমার মনস্কামনাটা পূর্ণ হয়ে গেছে, আমি আবার যাবো মাকে পুজো দিতে, তা একবার সবাই বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়।